Hello viewers, Shobai Kamonchon, Walker Future Presents Lifestyle 24A. Japito jibone nana bishoy niye shachano protidiner moto ajker ajono sathe ache ami Urshonoishi. Aaj shuru ta korbo gohonar golpe. Golar sathe atkano har sathe kaner dul. Choker name jar porichoti. Fashion trended jonopriyo choker kintu mananshoy narir shob dhoroner poshaker sathe. Kothay ar kemon dame milbe ei choker cholun dekhe ashita. গলার সঙ্গে আটোসাটোভাবে লেগে থাকা এই গয়নাটি পরিচিত চকার নামে। নব্বই দশকের শুরুর দিকে তুমুলভাবে জনপ্রিয় হয়ে ওঠা এই চকারই এখন হাল ফ্যাশনের জনপ্রিয় স্টাইল। সে সময়ের নারীরা যদিও শাড়ির সঙ্গে পরতেন গয়নাটি, তবে এখন চকার পরার চল সব পোশাকেই। এটি যেমন মানিয়ে যায় ঐতিহ্যবাহী সাজের সঙ্গে, তেমনি চলতি স্টাইলেও দেখতে লাগে দিব্যি ফিটফাট। চকারটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে, আর এটা একটু ইউনিকও লাগে দেখতে, এবং এটা আমাদের মা চাচিরা খুব পরতো এক সময়, আর এটা হচ্ছে সব কিছুর সাথে যায়। চকারটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দের, কারণ চকারটা পরলেই অন্যরকম একটা লুক চলে আসে, যেটা আসলে সবার আকর্ষণ কারে মনে আমি মনে করি। যদিও একটা সময় চকার ছিল শুধুমাত্র সোনার তৈরি, তবে এখন তা মিলছে সোনা, রূপো, মেটাল, স্টোন, পার্ল, পুঁতির মতো নানা ম্যাটেরিয়ালে। চকারগুলো আপনার গোল্ডেন বেজ, অ্যান্টিক বেজ, তারপরে ভিক্টোরিয়ান যেগুলো আছে এগুলোই আমাদের চলে বেশি। তারপর আগে যেমন রূপার চলতো, ওই টাইপের পরিবর্তে এখন অক্সিডাইজ চলে, যেগুলো জার্মান সিলভার বলে, ওগুলোর রেঞ্জ একটু কম আসবে। ভিক্টোরিয়ানগুলো আবার সবচেয়ে বেশি মানে প্রাইস হবে, ওগুলো আপনার স্টোনগুলো লক করা থাকে। বর্তমান সময়ে নারীদের পছন্দের তালিকায় আছে মেটালের চকার, যা শাড়ি, স্কার্ট, কামিজ কিংবা ফতুয়া সব পোশাকেই মানানসই। তবে বিয়ে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে সোনার চকার দিতে পারে ট্রেডিশনাল লুক। রাজধানীর আসাদ গেট, নিউ মার্কেট, চাঁদনি চক সহ প্রায় সব মার্কেটেই দেখা মিলবে রকমারি এই গয়নার, যার দাম শুরু হয় শত থেকে লাখ টাকা পর্যন্ত। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। এবারে চোখ রাখব চোখের যত্নে। প্রযুক্তির এই যুগে দুটি চোখ সর্বদাই ব্যস্ত থাকে ডিভাইসে, ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে যে সময় পার, অথচ এর ক্ষতিকর প্রভাবে অকালে হারাতে হচ্ছে আপনার দৃষ্টিশক্তি। জানবো চোখে এমন কিছু ব্যায়াম যা ভালো রাখবে আপনার চোখ, সাথে প্রখর করবে দৃষ্টিশক্তি। চোখ ভালো রাখতে টানা এক মিনিট ঘন ঘন চোখের পাতা ফেলাও খুব উপকারী একটি অনুশীলন। অন্ধকার ঘরে 5 থেকে 7 মিনিট এই ব্যায়াম করলে মিলবে ভালো ফলাফল। আবার ডিভাইসে কাজের ফাঁকে মাঝে মধ্যে বন্ধ রাখুন চোখ, হাতের তালু ঘষুন চোখের ওপর, এতে এক ধরনের তাপ সৃষ্টি হবে, আরাম হবে চোখের। কম্পিউটার মোবাইলের অধিক ব্যবহার হলে মাঝে মধ্যে চোখে দিন পানির ছাপটা, সবুজ প্রকৃতির দিকে তাকিয়েও পেতে পারেন চোখের শান্তি। গোল করে চোখের মণি ঘোরানোও চোখ ভালো রাখার কার্যকর একটি ব্যায়াম। দিনে 2 বার করে করুন এই ব্যায়ামটি, এতে ভালো থাকবে চোখের পেশি। চোখ ভালো রাখতে এসব ব্যায়ামের পাশাপাশি নজর দিন খাবার ও লাইফস্টাইলেও। খাদ্য তালিকায় রাখুন প্রচুর পরিমাণে শাকসবজি ও টাটকা ফল, পাশাপাশি পানি পান করুন বেশি পরিমাণে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আপনি কি রাশিফলে বিশ্বাস করেন? যদি করেন তবে এবারের আয়োজনটি আপনার জন্য। জানবো কেমন কাজ পেয়ে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি। মেষ রাশির অধিকারীদের জন্য জুলাইয়ের এই সপ্তাহটি বেশ সুখের, কারণ এ সপ্তাহে ব্যবসার প্রয়োজনে হতে পারে বিদেশ ভ্রমণ, আর বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির অনুকূল সময় বৃষ রাশির অধিকারীর। সংঘাত থেকে দূরে থাকুন মিথুন রাশির অধিকারী। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিচ্ছেন প্রস্তুতি তারা পেতে পারেন ইতিবাচক ফল, আর চলতি সপ্তাহে রোমান্সের আদর্শ সময় কর্কটের। রিয়েল এস্টেট ও সম্পত্তিজনিত ক্ষেত্রগুলোতে সাফল্য পেতে পারেন সিংহ। তুলা রাশির মানুষরা প্রশংসা ও স্বীকৃতি পাবেন কঠোর পরিশ্রমের জন্যই,
যত্ন নিন স্ত্রীর স্বাস্থ্যের। অবিবাহিত বৃশ্চিকের জন্য সুখবর, দেখা পেতে পারেন সম্ভাব্য সঙ্গীর সাথে। ধনুর হাতে আসতে পারে অপ্রত্যাশিত বিল, ভারসাম্য বজায় রাখুন আয় ও ব্যয়ে। চলতি সপ্তাহে সন্তানের সাফল্যে গর্বিত হবেন মকর। মানসিক সমস্যায় ভুগতে পারেন কুম্ভ, আর বাড়িতে নতুন কোনো অতিথির আগমন হতে পারে মীনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে যাব বিশ্ব ফ্যাশনের মঞ্চে। আয়োজিত হয়ে গেল লা মেটামরফোস হট কোর্ট ফল 2022। প্যারিসের যে আসরে মডেলরা হেঁটেছেন ডিজাইনার লা মেটামরফোসের নতুন সব কালেকশনে, দেখব সে আয়োজনেরই কিছু অংশ। ঝলমলে আলোকসজ্জিত একটি ঘর, রাজকীয় যে পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে মডেলদের আনাগোনা। আসলে এই আয়োজনটা লা মেটামরফোস হট কোর্ট ফল 2022 ফ্যাশন শো, যেখানে প্যারিসের জনপ্রিয় লাক্সারি ফ্যাশন ডিজাইনার লা মেটামরফোস তুলে ধরেছেন এক্সক্লুসিভ সব কাস্টমাইজ পোশাক। পোশাক কালেকশনে ছিল ফিসকাট গাউন, ওয়েস্টার্ন স্টাইল এবং পার্টি ড্রেস। বাদামি, নীল, সবুজ এবং বিভিন্ন রং বেরঙের সামার গাউনে মডেলরা হেঁটেছেন আর দর্শকরাও তা উপভোগ করেছেন। মূলত প্যারিসে চলছে কালেকশন কালচার অটোমেস সিভার 2022-2023 হাউট কাউটার প্যারিস ফ্যাশন উইক, আর এই ফ্যাশন উইকে অংশ নিতেই বিশ্বখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনাররা এখন অবস্থান করছেন প্যারিসে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের প্রয়োজনীয় আরও নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।